बहु বছরের পুরনো বামকালী মন্দিরের অলৌকিক ঘটনা আজও মানুষের মধ্যে বিরাজমান। এই বামকালী মন্দিরের প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষের সমাগম। এই মন্দিরটি গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকায়। এই মন্দিরের যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকই বাইরে থাকেন। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পূজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে রঘুনাথগঞ্জ থানার আইসি কথা বলেছেন। এই বামকালী মন্দিরে আমাদের রঘুনাথগঞ্জ থানার আইসি হঠাৎ পরিদর্শন করতে আসেন, কিন্তু আসার পথে দেখেন যে কিছুটা রাস্তার বেহাল দশা, যা হেঁটে যাওয়ার পক্ষে একেবারেই অযোগ্য। রঘুনাথগঞ্জ থানার আইসির নির্দেশ মতো মেজবাবু তৎক্ষণাৎ ওখান থেকেই জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলীকে ফোন করেন এবং রাস্তাটির বৃত্তান্ত বলেন। প্রধান সাহেবের সঙ্গে কথা বলে তিনি কথা দেন যে কালীপূজার আগে আমি এই রাস্তা সারিয়ে দেব। সেই মতোই আজ থেকে কাজ শুরু হয়েছে। রঘুনাথগঞ্জ থানার আইসি বামকালী মন্দিরের লক্ষ লক্ষ লোকের সমাগমের কথা মাথায় রেখে তিনি ওখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য অস্থায়ী পরিস বসালেন। মন্দির চত্বরে কেউ অসুস্থ হলে যাতে তৎক্ষণাৎ চিকিৎসা পায় তার জন্য মেডিকেল ক্যাম্প বসালেন। এছাড়াও যাতে গ্রামে জলের অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে তিনি এটিএম পানীয় জলের ব্যবস্থা করলেন। মন্দির চত্বরে আশেপাশে অস্থায়ী সিসিটিভি ক্যামেরাও বসালেন এবং সর্বোপরি প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যাতে কোনো মানুষের অসুবিধা না হয় তার জন্য ট্রাফিক পুলিশের ব্যবস্থাও রেখেছেন। গ্রামবাসীরা বললেন, এর আগে বহু আইসিকে দেখেছি কিন্তু এরকম নতুন পদক্ষেপ গ্রহণ করতে কাউকে দেখিনি, তার জন্যই রঘুনাথগঞ্জ থানার আইসিকে আমাদের গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মোটামুটি কয়েক আধ লক্ষ তো বটেই, এত মানুষ এখানে। হ্যাঁ, পুলিশের ভূমিকা ভালোই থাকে, এবছর একটু আরও বেশি আর কি। রয়েছে এবছরে? এবছরে যেমন তিরদেশে 7 থেকে পুলিশ ক্যাম্প হয়েছে। আর কি রয়েছে? এবং তারা এখন পর্যন্ত আছে, পুজো অবধি থাকবে। হ্যাঁ, এখানে যেভাবে রাস্তা হচ্ছে, যদি রাস্তাটা আমাদেরকে একটু ভালো করে দেওয়া হয় তাহলে আমাদের বামকালী বিসর্জনের সুবিধাটা আরও ভালো পাওয়া যাবে এবং রাস্তাঘাটটা যদি হয় তো খুব ভালোই হবে। পানীয় জল খুবই দরকার। হ্যাঁ, এটা যদি করে দেওয়া হয় তাহলে মন্দির চত্বরে খুব ভালো হবে। প্রচুর মানুষের সমাগম সেখানে, অসুস্থ হবে অতি উত্তম একদম। যদি একটা মেডিকেল ক্যাম্প করা যায় খুবই ভালো হবে। সাহেবকে ধন্যবাদ, যিনি আমাদের দাঁড়িয়ে থেকে এইসবগুলো করে দিচ্ছে, তাকে আমার প্রণাম এবং ধন্যবাদ। আমার নাম তপন ভাস্কর। আপনার বাড়ি কোথায়? ডামজরুর। আচ্ছা, এই মন্দিরটার নাম কি? বামকালী মন্দির, জরুর বামকালী মন্দির। আমাদের ভালো কাজের মানুষ, কাছের মানুষ আমাদের এই জয়পুরের, উনি এখন মোটামুটি ভালোভাবে কাজ করছেন। ওনার কাজ, উনি যখন আমাকে দায়িত্ব দিলেন বললেন, প্রধান সাহেব আপনি একটু জৌলির রাস্তাটা, বাম কাজের মন্দির আছে, দীর্ঘদিনের মন্দির, সে মন্দিরের রাস্তাটা বাইরে থেকে প্রচুর লোক আসে, মান্যগণ্য ব্যক্তিদের সব আসে, তারা ওখানে যাবে পুজোর দিনে, রাস্তাটা একটু আপনি দেখুন। তো ওনাকে মান্যতা দিয়ে রাস্তাটা আমি করার জন্য গতকালকে গেছিলাম, দেখে এসেছি রাস্তাটা কতটুকু করতে হবে, কী করতে হবে না করতে হবে, যারা পরিশ্রম করতে হবে, প্রতিটা যেটুকু আমাকে আইসা বলেছে সেটুকু কাজ আমি সম্পূর্ণ 2-1 দিনের মধ্যে করে দেবো, এটা আমার ভরসা। আমাকে একজন যে প্রধান করেছে, জাকির হোসেন সাহেব, বিধায়ক, আমাদের বিধায়ক, উনি আমাকে প্রধান করেছে একটাই কারণে, জাকির তুমি ভাই কাজ বুঝো, তুমি কাজের ছেলে, তোমার প্রধান করলাম, তুমি যে কোনো কাজ সঙ্গে সঙ্গে করতে পারো। সেই জাকির সাহেবের, জাকির সাহেবের আমি সৈনিক, উনার কথা মতো, আই সাহেবের কথা মতো আমি কাজটা 2-1 দিনের মধ্যে করে দেবো, এটা আমার ইনশাল্লাহ আল্লাহর ভরসা আছে। আমার পুকুরটা পরিষ্কার করে বলেছি, যতটা নোংরা ছিল ভিতরে বাইরে সব পরিষ্কার করে দেবো, রাস্তাটা যেটুকু করার করে নেবো সম্পূর্ণ করে দেবো। এখন যদি আরও বাকি থাকে আর সময় পেলে আমি আরও ভালো করে সাজিয়ে দেবো। আমি যদি কিছু সময় পাই ওই বামকালী যে মন্দিরটা আছে, প্রতি বছর লক্ষ লক্ষ লোক সমাবেশ করেন, সেখানে লোকেদের দেখে লোকে যেন ভালোভাবে সুস্থভাবে এসে ঠাকুরের সঙ্গে দেখা করতে পারে, তার জন্য আমি যা করার করবো।